एवरीवन अस्सलाम वालेकुम हाजिर हो गेलाम आरो एकटी नतून रेसिपी निये आज तैरी करे देखाबो किभाबे एकटा मात्र डिम आर अल्प किछु सुजी दिए झटपट दारुण एकटी पिठा तैरी करा जाय सब समय मतो आज के रेसिपिटिओ किन्तु खुबी सहज आर मजार झटपट नास्तार बा अतिथि आप्यायने आपनारा एई पिठाटी खूब अनायासे तैरी करते पारबेन पिठाटी तैरी करार जोन्नो प्रथमेई आमि एकटा डिम फाटिये निच्छि ठीक एइभाबे देखुन तारपरे एटार मध्ये आमि दिये दिब स्वाद अनुपाते लवण सामान्य परिमाण एखन दिये दिच्छि एखाने हाफ कापेर किछु कम चीनी आर एगुलोके दिये आमि भालो करे एई मिश्रणटाके फेटिये निब ठीक एइभाबे आपनारा खूब सुंदर करे एटा फेटिये दिबेन जाते चीनीगुलो सब गले जाए ए पर्याये आमादेर चिलिगुलो जखन गले जाबे ठीक एरकम एकटा कन्सिसटेंसि हबे तो ए पर्याये आमि एखाने एक कप परिमाण सुजी एखाने अल्प अल्प करे एटार साथे आमि भालो करे मिशिये निब आर चेष्टा करबेन एखाने अल्प अल्प करेई आपनारा मेशानोर जोन्नो ताहले मिश्रणटा किन्तु खूब भालो हबे पिठार तो आमि एभाबे अल्प अल्प करे सुजी दिये दिच्छि आर मिश्रणटाके आमि एभाबे खूब भालो करे मिशिये निच्छि तो आमादेर किन्तु এই যে মিশ্রণটা দেখুন খুব সুন্দরভাবে মিশে গিয়েছে এখন এই পর্যায়ে আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য আমি মিশিয়ে দিব এখানে 1/4 কাপের মতো এটার মধ্যে গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দিলেও কিন্তু এটা স্বাদ আরও বেড়ে যাবে তো এটাকে দিয়েও আমি ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি ঠিক এইভাবে দেখুন চামচ দিয়ে আমার এটা মেশানো হয়ে গেলে এখন আমি হাত দিয়ে এটাকে 1-2 মিনিট একটু ভালো করে মথে নেব ঠিক এইভাবে দেখুন আমার কিন্তু এটা মাথা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব 10 মিনিট পর আমি হাতে একটু অয়েল বা বাটার মিশিয়ে এখান থেকে গোল গোল এরকম আমি শেপ করে নিব পিঠার তো এভাবে চ্যাপ্টা করে আমরা প্রত্যেকটি পিঠা তৈরি করে নিব এই যে ঠিক এইভাবে আর সবগুলো পিঠে হয়ে গেলে আমি অন্য আরেকটি পাত্রে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে এখানে পিঠাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেম এখানে জোরে আপনারা জ্বাল দিতে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা কিন্তু ভালোমতো ভাজা হবে না উপরে আগেই কালার চলে আসবে তো এভাবে আমি উল্টে পাল্টে একটা মৃদু আঁচে আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে মচমচে করে ভেজে নিব ঠিক এরকম খয়েরি কালার ধারণ করলে তো আমাদের এগুলো এ পর্যায়ে ভাজা হয়ে গেছে তো আমি যেগুলো আগেই কালার চলে এসেছে বা আমি আগে দিয়েছি সেগুলোকে উঠিয়ে নিচ্ছি ঠিক এইভাবে এভাবে আমি সবকটা পিঠা ভেজে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের মজার এই ডিম সুজির পিঠা মাত্র একটি ডিম দিয়ে আপনারা দেখলেন তো কত সহজে এই মজাদার পিঠাটি আমি তৈরি করে দেখালাম আশা করি আমার এই আজকের রেসিপিটি আপনাদের অনেক সহজ লেগেছে এবং ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ।